একটা হলো কাওলি ইস্তেগফার আটা কলবি ইস্তেগফার আর একটা আমলি ইস্তেগফার সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ মুখের ইস্তেগফার দিলের ইস্তেগফার কাজের ইস্তেগফার হুজুর উলামায়ে কেরাম আগে বুঝলেন আস্তাগফিরুল্লাহ এটা হলো কাওলি ইস্তেগফার ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ এটা হলো কলবি ইস্তেগফার ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু এটা হলো এরা জীবনে আর ওই গুনাহ দ্বিতীয়বার করে না এটা হলো আমলি ইস্তেগফার সুবহানাল্লাহ একে আয়াতে জি জি আল্লাহ একে আয়াতে وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ যারা গুনাহ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে ফাস্তাগফিরুল্লাহ এবার সঙ্গে সঙ্গে কাওলি ইস্তেগফার করে ফাস্তাগফিরুল্লাহ কাওলি ইস্তেগফার করে ওয়ালাম ওমান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ এবার কলবি ইস্তেগফার করে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওহুম ইয়ালামুন জেনে বুঝে ওই গুনাহ আর করে না এটা হলো আমলি ইস্তেগফার করে সবার বুঝে আসছে কি তাহলে জবানি ইস্তেগফার কলবি ইস্তেগফার আমলি ইস্তেগফার বিশ্বাস করেন এই মসজিদগুলো না বসলে মানুষ মুসলমানও হয় না কালকে আমরা এক সরে ওয়াজ করছি বিশ্বাস করেন গুল্লি মারলেও তাকে তোর একখান কথা বাড়ো না ওরা না শুনতে না শুনতে না শুনতে আমি কি গরুর সামনে ওয়াজ করলাম না ছাগলের সামনে আল্লাহই জানে না কইতার নয় কষ্ট পাইবো মানছি আর আমরা মাশাআল্লাহ কোন আগে বুঝেন এটা বুঝছেন আজকের দিনে অনেক মেলা দিন আয়োজনের কারণে বুঝছেন তাহলে ইস্তেগফার কয় প্রকার পাইছি প্রফেসর সাহেব বলেন হ্যাঁ সুবহানাল্লাহ এই স্যার পিএইচডি করছে জাপান থেকে পিএইচডি করছে কোথেকে পিএইচডি হোল্ডার মাস ডক্টর পিএইচডি করছে জাপান থেকে স্যারদের কইতেছি সবক শোনেন আমিও তো একটা বেকুব আল্লাহ স্যারকে পিএইচডি দিয়ে কি হবে মৌখিক ইস্তেগফার أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله এবার কর্মের ইস্তেগফার দিলের ইস্তেগফার আল্লাহ আপনি ছাড়া মাফ করনে ওয়ালা কেউ নাই আল্লাহ আপনি ছাড়া মাফ জীবনে আর ওই গুনাহটা কি করে না একজনে এরপর আয়াতটা পড়েন তো أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات وجنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها وذلك هو الفوز العظيم আব্বুল আলামিন বলেন যারা গুনাহ করে ফেলে এরপরে তিন ভাবে ইস্তেগফার করে কাওলি ইস্তেগফার করে জবানি ইস্তেগফার করে দিলের ইস্তেগফার করে আমলি ইস্তেগফার করে আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম এদের জন্য মাগফিরাত রেখে দিলাম সুবহানাল্লাহ বাহ বাহ আর কি দিলাম ওয়া জান্নাতুন এদের এক একজনের লাগে হাজার হাজার জান্নাত রেখে দিছি এই জান্নাতুন ওয়াহিদ না জমা বহু বচন এক বচন না বহু বচন তাহলে বহু বচন মানে কয়টা কয়টা আমাদের হুমায়ুন ভাই ইয়ে না হুমায়ুন ভাই ধরেন দশটা বাড়ি আছে দশতলা বারোতলা করে কয়টা বাড়ি এই যে আমাদের আলমগীর কাকা ইয়েছে তার পঁচিশটা বাড়ি আছে পঁচিশটা সিলভার আলমগীর তাকেও বাড়ি হলো পঁচিশটা দশতলার নিচে কোনো বাড়ি নেই আচ্ছা এই হুনলাম কাছে কীরম লাগে মা গো পঁচিশটা বাড়ি কেরম লাগে কন মাগু পঁচিশটা বাড়ি আজ আমার মেয়রে কি কে হুনছিল রে এগিনলে কইতে মারি না ক হুজুর আমার কবরস্থান কান চাই আইন কবরস্থান বানাইছি ষাট হাজার টিয়ার মার্বেল ষাট লাখ টিয়ার মার্বেল পাথর লাগাইছি জি ষাট লাখ টিয়ার কি লাগাইছি মার্বেল পাথর লাগাইছি কোনায় মরলে দাফন হইব হিয়ানে বিরোধী দিয়ে তা করলে কইতে মারি না মার্বেল পাথর লাগাইছি কলাক টিয়ার আমি মনে মনে কে ফেরেশতা কইবো আর ফিডে ফুডে কম দে মার্বেল পাথর ষাট লাখ টিয়ার লাগাইছি
আজকে দুপুরে হেরফার কিছু কাহিনী আরেকখান তো আছে। আমি কিছে কবরস্থান যেন বানাইছি ইয়ার লোক বাড়ি করছি পাঁচতলা বাড়ি, কামটা অনেক ফিনিশিং শেষ হয় না। আমি ইয়েতে কিল কবরস্থান লোক বাড়ি করছেন কিনলে কল আইন মাঝে মাঝে আর কি তো জান্নাত মানে কয়টা বাড়ি? পঁচিশটা পঞ্চাশটা পঞ্চাশ হাজার। আচ্ছা দশ দুনিয়া বরাবর বাড়ি জান্নাতের মধ্যে বুঝি বাড়ি হইব পঞ্চাশ হাজার ঘর। আপনাকে কি খেয়াল বেকুব নি বাংলাদেশে তুই পঞ্চাশ হাজার ঘর হচ্ছে না কেউ এত মারামারি করতো নি এই নির্বাচন লেগে? হ্যাঁ কি কি আমারও তো বুঝে আসে না যে এত পাগল কা কয় না। আমি সিলেটের আজ হিসাব কয় আমি কি আপনার বাড়ি কেউ কয় কইতে পারতাম না গুজাই গণ ছাড়া কইতে পারতাম না আমার কাছে আসে যে আমি হুজা আমি কইতে পারতাম না বাড়ি কয়টা ফুল অজ্ঞা ছেলে কয়টা বাড়ি কয়টা কোথায় তো না মেয়ে দুইটা একটা কানাডা থাকে একটা ইটালি থাকে আল্লাহ রাস্তা সফর করে অনেক সফর করছে এখন বুঝে আসছে কুজুর এগিন কি বুঝিনি বুঝলে কি করতাম না কুজুর এগিন করার আগে আমার লোক পড়েছিল না কিনলে দিতেছে আলহামদুলিল্লাহ এখন একশো শতক জায়গা দিতেছিল এটা একশো শতক আলহামদুলিল্লাহ। তাহলে ইস্তেগফার কয় প্রকার পাইছি কি কি? প্রত্যেকটা নেকামল প্রত্যেকটা নেকামল কোনো না কোনো ভাবে ইস্তেগফার এবং আগামী দিনের জন্য পুরস্কার প্রত্যেকটা নেকামল কিছু মাফ কিছু অ্যাডভান্স কিছু মাফ করে দিব কিছু বাড়া দিব কিছু মাফ করে দিব কিছু বাড়া দিব কিছু মাফ করে দিব কিছু বাড়া দিব। আল্লাহ এবার দেখেন তাহলে একটা হলো জবানের ইস্তেগফার আরেকটা হলো দিলের ইস্তেগফার আরেকটা হলো আমলের ইস্তেগফার। আগে নামাজ ছেড়ে দিয়েছি এখন নামাজ পড়ে এটা হলো আমলের ইস্তেগফার। সুবহানাল্লাহ আজীব নামাজ আগে ছেড়ে দিয়েছে এখন নামাজ পড়ে এটা হলো নামাজ ছেড়ে দেওয়ার ইস্তেগফার। রোজা ভুলে ছেড়ে দিয়েছে এখন রোজা রাখে এটা হলো রোজা না রাখার ইস্তেগফার। সুবহানাল্লাহ বলছেন আচ্ছা আগে যাকাত দেয় নাই এখন আর যাকাত দেওয়া ছাড়ে না এটা হলো যাকাত না দেওয়ার ইস্তেগফার। গুনে গুনে যাকাত দিতে হবে কোনো ছাড় নাই। আপনি জোহরের নামাজের ফজর ফরজ ফরজ যেমন গোনে গোনে চার রাকাত পড়তে হয় মাগরিবের ফরজ যেমন গোনে গোনে তিন রাকাত পড়তে হয় যাকাত গোনে গোনে দিতে হবে। কি বলছি? রোজা গোনে গোনে ৩০ দিন রাখতে হবে তারাবি গোনে গোনে ২০ রাকাত পড়তে হবে যাকাত গোনে গোনে দিতে হবে। বলেন জাকাত কি? এই মইটা বন্ধ করো একবার সিলভার ফারুক সাহেব আমরা ডাকাইছি ডাকা কে হুজুর যখন তারা কাজের মাধ্যমে ইস্তেগফার করবে তখন অর্থাৎ সকল গুনাহ যখন তারা ছেড়ে দিবে সকল ইবাদত করবে তো আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে আযাব দিব না। কি শুনলেন পুরস্কার? আযাব কি কি কোন কোথায় কোথায় আযাব দিবে না? দুনিয়াতেও না আখরাতে? বলেন আর দুনিয়াতে যদি কিছু দেয়ও আল্লাহ দিতে চাইছে জান্নাতের একটা নির্দিষ্ট মাকাম আমাকে দিতে চাচ্ছেন লেকিন আমার আবাদত ওখান পর্যন্ত পৌঁছে না তখন আল্লাহ কি করে করে একটা ধাক্কা দেই এক পা ভেঙে দেই এক হাত ভেঙে দেই এবার ও সবর করবে এই সবর দিয়ে একটা টানে ওখানে পৌঁছায় দেব। এই জন্য আল্লাহ আল্লাহদের কিছু মুসিবত আসে সুবহানাল্লাহ কয় না। আল্লাহ তাআলা যাকে দাম বাড়াবার জন্য বিপদ দেয় তাকে বিপদ দিয়া তওবার তৌফিক দেয়। তার বিপদ দিলে ইস্তেগফার আরো বাড়ে। ইস্তেগফার কি করে? আরো বাড়ে।
এটাকে কিতাবের ভাষা বলে মুজাহাদায়ে ইস্তিরারি ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সে যখন ইখতিয়ারি মুজাহাদা করে এখানে পর্যন্ত পৌঁছতে পারে নাই, আল্লাহ তাআলা তাকে এবার ইস্তিরারি মুজাহাদা দিছে। এবার হুতি থাক, এবার ঠ্যাং ভাঙিয়ে দিছে হুতি থাক।